আপনারা জানেন যে আরাফার ময়দানে মসজিদে নামিরায় যে খুদ্া হয় সেখান থেকে সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাকে একটি মেসেজ দেওয়া হয় যে মেসেজটি আর কোনো মসজিদ থেকে এভাবে এত লম্বা খুদ্া কখনো দেওয়া হয় না তো এই বছর এর খদ্বাটি ছিল প্রায় তিরিশ মিনিটের ওই তিরিশ মিনিটের খদ্বাটি এরা আরবিতে দেওয়ার কারণে আমরা অনেকে আরবি বুঝি না বিদায় আমি এটাকে বাংলা করার এবং মূল কথাগুলিকে বাংলা করে আপনাদেরকে জানিয়ে দেওয়া জরুরি মনে করি আজকে আমাদের এই প্রয়াস তো বন্ধুগণ আরাফাতের খদবাটি ছিল তিরিশ মিনিটে সেই তিরিশ মিনিটে উনি লম্বা একটি খতবা দিয়েছেন আমি হুবহুব যদি অনুবাদ করি ভিডিওটি লম্বা হয়ে যাবে আপনাদের শুনতে ধৈর্যচ্যুত হবে বিদায় আমরা মূল পয়েন্টগুলি আপনাদেরকে জানিয়ে দেব। তিনি আরাফাতে নামি মসজিদে নামিরায় আমাদের খতিব সাহেব যেই খদবা তিনি দিয়েছেন প্রথমেই তিনি আল্লাহ পাকের প্রশংসা করেছেন তিনি বলেছেন সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি ছাড়া আর কোনো মাহবুদ নেই এবং তিনি এটিও বলেছেন প্রশংসা আল্লাহরই করতে হবে আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না দ্বিতীয় নম্বরে তিনি বিশ্বের মানবতার মুক্তির দূত সঈদুল মুরসালিন খাতামুল্নাবিগিন বিশ্ব নেতা জনাব মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের উপরে সালাম পাঠ করেছেন এবং তিনি এটিও বলেছেন রসুল ক্যামসালসলামের উপরে বেশি বেশি করে দুরুদ পাঠ করতে হবে তিন নম্বরে তিনি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না অর্থাৎ ভয় করতে হবে শুধুমাত্র আল্লাহকে ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করো আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না তিনি চার নম্বরে বলেছেন মোত্তাকি হওয়া ছাড়া দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করা যায় না অর্থাৎ আপনি যদি মোত্তাকি হতে চান আমরা মোত্তাকির সংজ্ঞা বুঝি না আমরা মোত্তাকির সংজ্ঞা দেই জিনারা ঘর থেকে বের হন না এদিক সেদিক কারোর সাথে কোনো মেলামেশা করেন না অথবা অন্যায়ের প্রতিবাদ করেন না তিনাদেরকে আমরা মোত্তাকি মনে করি কিন্তু তিনি বলেছেন না মোত্তাকি মোত্তাকির কতগুলি গুণ রয়েছে তো সুতরাং মোত্তাকি হওয়া ছাড়া দুনিয়া আখেরাতে আপনি সফলতা অর্জন করতে পারবেন না পাঁচ নম্বরে তিনি বলেছেন জিন এবং মানুষকে আল্লাপাক সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাপাকের গোলামি করার জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সবই আমাদের খিদমতে আল্লাহ বানিয়েছেন আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য ছয় নম্বরে তিনি বলেছেন সকল নবী আলাহ ইসাল্লাম গণী তাওহিদ প্রতিষ্ঠার আন্দোলন করে গেছেন আমাদেরকে তাই করতে হবে তাওহিদ তাওহিদ এখানে আমাদের দেশে বিশেষ করে আমাদের এই অঞ্চলগুলিতে শিরিক বেদাতে এমনভাবে ভরে গেছে তাওহিদ কি জিনিস আমরা সেটা বুঝতে চাই না তো একাত্মবাদ তাওহিদ আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না সে কথাটি তিনি বলেছেন যে নবী আলাইহিস ইসালামগণ তিনারা তাওহিদ প্রতিষ্ঠান আন্দোলন করেছেন আমাদেরকেও সেটি করতে হবে সাত নম্বরে তিনি বলেছেন আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে না সকল ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করতে হবে আট নম্বরে তিনি বলেছেন তাগুতের সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখা যাবে না তাগুত তাগুত মানে হলো যে নিজে আল্লাহর আইন মানে না অপরকে মানতে দেয় না মারাত্মক তাগুদ কিন্তু মারাত্মক জিনিস নিজে আল্লাহর আইন মানে না অপরকেও মানতে দেয় না তাদেরকে বলা হয় তাগুদ তো তিনি বলেছেন তাগুদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না নয় নম্বরে তিনি বলেছেন আল্লাহর আইন ছাড়া মুসলিম তথা মানব জীবনে সফলতা আসতে পারে না আল্লাহর আইন যেটিকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না আল্লাহর আইন আল্লাহর বিধান দিয়ে কিন্তু আমরা আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের রাষ্ট্র আমাদের শিক্ষানীতি অর্থনীতি আমরা কিন্তু চালাই না সুতরাং তিনি বলেছেন আল্লাহর আইন ছাড়া সফলতা অর্জন করা যায় না এবং বরকত আসে না দশ নম্বরে তিনি বলেছেন সকল ক্ষেত্রে ইমান আনতে হবে সব কিছুর বিষয়ে ইমান আনা 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 লাগবে অর্থাৎ শুধুমাত্র কিছু কিছু বিষয় ইমান আনলাম কোরআনের কিছু কিছু মানলাম কিছু মানলাম না এটি হবে না আফাত মিনু না বিবাদীল কিতাব অর্থাৎ ফুরু না বিবাদ তোমাদের কি হলো তোমরা কিছু কিতাবের কিছু অংশে ইমান আনো কিছু অংশে আনো না সুতরাং তিনি বলেছেন সকল ক্ষেত্রে ইমান আনতে হবে এগারো নম্বরে তিনি বলেছেন ইমানের পাঁচটি যে রোকন রয়েছে এগুলি প্রতিষ্ঠা করতে হবে যেমন বুনিয়াল ইসলাম ও আল্লাহ খান শাহাদাত আল্লাহ ইলা আনা মুহাম্মাদান আব্দ রসুল ও কামি সলাত ও ইতা জাকাত ও হাজি ও সামি রমাদান অর্থাৎ কালিমা এটি পাঠ করতে হবে কালিমা প্রতিষ্ঠা করতে হবে তারপরে তিনি বলেছেন নামাজ রোজা হজ জাকাত সিয়াম যথারীতিভাবে পালন করতে হবে তারপরে তিনি বারো নম্বরে বলেছেন সালাত কায়েম করতে হবে সালাদ কায়েম করতে হবে তেরো নম্বরে তিনি বলেছেন জাকাত আদায় করতে হবে যথারীতিভাবে চোদ্দো নম্বরে তিনি বলেছেন সিয়াম পালনের মাধ্যমে তাকা অর্জন করতে হবে যেমন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা হে ইমানদারগণ আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে সিএমকে ফরজ করেছি যাতে করে তোমরা তাকা অর্জন করতে পারো পনেরো নম্বরে তিনি বলেছেন হজ যার উপরে ফরজ সে যেন দেরি না করেই হজ করে আমাদের দেশে হস করেন অনেকে বাড়ি গাড়ি করার পর ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পর তারপরে হস করে এদের আকিদা হল হলো এই কাজগুলি না করে হস করা যাবে না এটি ভুল ধারণা হদরত উমর রদ্দিয়তালহন থেকে যে হাদিস এসছে আজাদু আর রাহেলা তিনি বলেছেন যখনই সমর্থ থাকবে এবং শক্তি থাকবে এই দুটি থাকলেই হজ করে ফেলতে হবে তো আমাদের মসজিদে নামিরা তিনি আরাফার খবায় বলেছেন যে হজ যার উপরে ফরজ হয় সাথে সাথে যেন হজ করে ফেলে কারণ সে যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি তার কাছে নয় ষোলো নম্বরে তিনি বলেছেন রাসুলের করিম সাল্লাহ ইসলামের বিদায় হজের বাসন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বিদায় হজের বাসনটি ছিল আপনারা জানেন রাসুল ইসলামের নবুয়তের যুগের একটি টার্নিং পয়েন্ট তিনি কেমত পর্যন্ত তার উম্মতকে পরিচালিত হওয়ার জন্য যে দিক নির্দেশনাগুলি তিনি দিয়ে গেছেন সবই আপনারা বিদায় হজের বাসনে পাবেন সেজন্য তিনি বলেছেন রাসুলের কারিমসালামের বিদায় হজের বাসন থেকে শিক্ষা নিতে হবে সতেরো নম্বরে তিনি বলেছেন রাসুলে কারিম সাল্লাহ ছাড়া কাউকে অন্ধ অনুসরণ করা যাবে না আমাদের দেশের সমস্যা হলো পীর বাবা কী বলছে ওমকে কি বলছে সেটা নিয়ে আমরা পরে থেকে ওমক সাহেব কি বললেন অমক আলেম কি বললেন ওমক খতিব সাহেব কী বললেন এটা যেন আমরা না করি কারণ অন্ধ অনুসরণ করা যায় একমাত্র রাসুল এবং আপনারা মনে রাখবেন যে সত্যের মাপকাঠি হলো মোহাম্মদ রসুল্লাহ ইসলাম তিনি ছাড়া কেউ সত্যের মাপকাঠি হতে পারে না তো সে কথাটাই তিনি বলেছেন আঠারো নম্বরে তিনি বলেছেন বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতেই রাসুলের কারিম সাল্লাহসাল্লাম সন্নাকে অনুসরণ করতে হবে অর্থাৎ রাসুলের সুন্নাতের ভিতরে রয়েছে কল্যাণ উনিশ নম্বরে তিনি বলেছেন রাসুলের কারিম সাল্লাহসাল্লামের মাদানী জীবন আমাদের পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করলেই স্বামী স্ত্রী তথা পরিবারে শান্তি আসবে যেমনটি ছিল রাসুলকামসালাম এবং আয়েশা সিদ্দিকার দাম্পত্য জীবনে অর্থাৎ তিনি বলেছেন যে রাসুল কামসালসলাম তার পারিবারিক জীবন যেভাবে চালিয়েছেন আমাদেরকে সেভাবে আমাদের জীবনটা চালাইতে হবে তাইলে আমাদের পরিবারে শান্তি আসবে ইনশা আল্লাহ তারপরে তিনি বিশ নম্বরে বলেছেন সকলে সকলকে সম্মান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা এক একে অপরকে অসম্মান করি আমার কাছে একটা মতবাদ আছে আরেকজন এটা আমি উড়িয়ে দেই এটা মনে রাখতে হবে আমার কাছে যে হক আছে অন্যের কাছেও থাকতে পারে এই কথাটাই তিনি বলেছেন আমরা সকলকেই সকলে সম্মান করে আমাদেরকে সমানভাবে এগিয়ে যেতে হবে একুশ নম্বরে তিনি বলেছেন যে আমরা সকলেই এক উম্মত তাই আমাদের মাঝে ঐক্য গড়ে তুলতে হবে ঐক্য থাকতে হবে আমার মধ্যে আপনার মধ্যে কিছু মত পার্থক্য কোনো ব্যাপারে থাকতে পারে কিন্তু ঐক্যের যেন আমাদের কোনো ফাটলন্দা ধরে ওয়াতাসিম বি হাবদুল্লাহি জামিয়া তারপরে তিনি বলেছেন বাইশ নম্বরে মা বাবার প্রতি এহসান ও সুন্দর আচরণ করতে হবে যেটি আমরা প্রতিনিয়ত বরখেলাফ করি সুতরাং মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে তেইশ নম্বরে তিনি বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে জিনা বেবিচার বন্ধ করতে হবে স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসা নাই স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসা নাই বরং অন্যদের সাথে রক্ষিতাদের সাথে সময় কাটায় এটা এটা বৈধ হতে পারে না তিনি বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে জিনা বিচার বন্ধ করতে হবে চব্বিশ নাম্বারে তিনি বলেছেন মানুষকে ধোকা দেয়া যাবে না আমরা কিন্তু দেই মানুষকে ধোকা দেই তিনি বলছেন না মানুষকে ধোকা দেওয়া যাবে না পঁচিশ নাম্বারে তিনি বলেছেন ওজনে কম দেওয়া যাবে না যেটা আমরা প্রতিনিয়ত করি দামাদামি করলে একজন আমাকে বললেন যে হুজুর ব্যবসা করি কিছু করা নাই দামাদামি করলে একটু কম দেয় আমি বলছি যে এটা তো ইসলাম সমর্থন করে না তাইলে তিনি বলেন ওজনে কম দেওয়া যাবে না ছাব্বিশ নাম্বারে বলেছেন খাদ্যে বেজাল দেওয়া যাবে না যেটা আমাদের বাংলাদেশে একটা মহামারী আকার ধারণ করেছেন তারপরে তিনি সাতাশ নম্বরে বলেছেন নিজের স্বার্থের চাইতে অন্যের স্বার্থকে প্রাধান্য দিতে হবে এটা কিন্তু আমরা করি না নিজের স্বার্থটা আগে দেখি যাকে আমরা বলি স্বার্থ বা সেলফিস হয়ে গেছি আমরা সুতরাং অন্যের স্বার্থ যদি আমি আগে দেখতাম তাহলে আমাদের সমাজে আরও বেশি শান্তি আসতো আঠাশ নম্বর তিনি বলেছেন সব সময় বেশি বেশি তাওবা করতে হবে তাও বা রাসুল ইসলাম সবসময় তাওবা করতেন আম্মা যান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা থেকে যে হাদিসগুলি আসছে তিনি বলেছেন আলাইসলাম সবচেয়ে বেশি তাওবা করতেন সারাদিন করতেন কমপক্ষে সত্তর বার করতেন তো বেশি বেশি করে তাওবা করতে হবে উনিশ উনত্রিশ নম্বরে তিনি বলেছেন আরাফার দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে মাফ করেন তাই এই দিনের গুরুত্ব বুঝে আমল করতে হবে যেটি আরাফাতের রোজা আমরা রেখে থাকি তারপরে তিরিশ নম্বরে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে কোনো সংবাদ যাচাই না করে বিশ্বাস করা যাবে না যদি কোনো সাংবাদিক কোনো নিউজ আপনি প্রেজেন্ট করে অথবা টিভিতে কোনো নিউজ দেখায় অথবা পত্রিকায় আসে যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে যাচাই বাচাই না করেন ততক্ষণ পর্যন্ত সংবাদকে বিশ্বাস করতে তিনি নিষেধ করেছেন একত্রিশ নাম্বারে তিনি বলেছেন অমুসলিম বা বিরোধীদেরকে গালি দিবে না আপনার মত যারা অমুসলিম তাদেরকে গালাগালি করা যাবে না তাদের প্রতিমাগুলিকেও গালাগালি করা যাবে না তারপরে তিনি এই বত্রিশ নাম্বারে বলেছেন সুদ হারাম তা পরিহার করতে হবে যেটি আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে সুদ থেকে বাঁচতে হবে তেত্রিশ নাম্বার মদ জুয়া নিষিদ্ধ করতে হবে মদ জুয়া নেশাজাতীয় দ্রব্যগুলিকে কি করতে হবে আপনি নিষিদ্ধ করতে হবে চৌত্রিশ নাম্বার আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাম ও বান্দাদের পথেই চলতে হবে যেটা রাসুল ইকলাম এর ওম্মতের মধ্যে এটা আমাদেরকে শিখিয়ে গেছেন যে সোম্বাল্লা জিন লুন আহম সোমালিন লুন আহম রাসুল ইকামসাল আসলাম সাহাবাইকার তাবি তারা গেছেন যেই পথে আমরাও যাব সেই পথে আমরা যেন অন্ধবিশ্বাসে কোনো দিকে চলে আমরা না যাই ৩৫ নম্বরে তিনি বলেছেন সঠিক জেনে শিরিক মুক্ত আমল করতে হবে অনেক আমল করলেন শিরিক মুক্ত বেদাত বেদাত মুক্ত হলো না ওই আমল দিয়ে আপনি নাজাত পাবেন না সুতরাং অল্প আমলও যদি আপনি করেন কিন্তু শিরিক মুক্ত বেদাত মুক্ত যদি আমলটা হয় ইনশাল্লাহ আপনার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সেটি তিনি বলেছেন ছত্রিশ নম্বরে তিনি বলেছেন নেতা ইমাম শিক্ষক খতিব পেশাজীবী কর্মজীবী সকলে যার যার দায়িত্ব আল্লাহকে ভয় করে পালন করতে হবে এখানেই তো মুশকিল আমরা আমাদের নেতা বলি এমপি বলি চেয়ারম্যান মেম্বার অথবা যে যেখানেই যেভাবেই দায়িত্বে আসি আমরা কিন্তু আমাদের দায়িত্ব যথারীতিভাবে আল্লাহকে ভয় করে পালন করি না যদি আল্লাহকে ভয় করে আমাদের দায়িত্ব আমরা পালন করতাম তাহলে আমরা ধোকা দিতে পারতাম না কাউকে ঠকাইতে পারতাম না এবং আমি দায়িত্ব অবহেলা করতে পারতাম না এই কথাটাই তিনি বলেছেন যার যার জায়গা থেকে দায়িত্ব আল্লাহকে ভয় করে পালন করতে হবে যেহেতু দায়িত্বের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন সাত্রিশ নাম্বারে তিনি বলেছেন হজের নিয়ম কানুন রাষ্ট্র মতো পালন করতে হবে আর ত্রিশ নম্বরে তিনি বলেছেন আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে হবে দোয়া মুসলমানের জন্য কিন্তু সব জায়গায় দোয়া আছে এমনকি আমরা মসজিদে ঢুকতে দোয়া বের হতে দোয়া এমনকি বাথরুমে যাইতে দোয়া এমন কি স্বামী স্ত্রী যখন একসাথে হয় তখনও কিন্তু দোয়া করতে হয় কথাটাই তিনি বলেছেন যে আমরা রাসুল্লিগামসালামের মোহাম্মত আমরা মুসলমান আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে উনচল্লিশ নাম্বারে তিনি বলেছেন ছোট বড় নারী পুরুষ সকলে সকলার সাথে ভালো আচরণ করতে হবে ভালো আচরণ আচরণটা যেন ভালো হয় নম্র হয় ভদ্র হয় একথা তিনি বলেছেন চল্লিশ নাম্বারে তিনি সকলে সকলার জন্য দোয়া করবে শুধু নিজের জন্য নয় আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি এটি বলে এবং তিনি মুসলিম উম্মার শান্তি রক্ষায় যে আমল করা দিক নির্দেশনা দিয়েছেন সেগুলি মানার জন্য তিনি অনুরোধ করে তিনি তিনার খদবাটি শেষ করেছেন সুতরাং আমরা যেন এই চল্লিশটি পয়েন্টের উপরে আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে দান করেন ওয়াখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি